এখানে একটা বড় কল আছে বিড়ি শ্রমিক এখানে আছে নাকি হ্যাঁ হ্যাঁ বিড়ি শ্রমিকদের একটু বলে দিই ওই জন্য খেপে যাবে আপনার এখানে বিড়ি ব্যবসায়ীরা আমার ওপরে এর আসার আগে বলবে আসতে দেওয়া যাবে না আমি জানি না আপনার এলাকার থানার কিছু পুলিশ অফিসারের আমার প্রতি অ্যালার্জি আছে কেন আমি পুলিশদেরকে সবসময় সম্মান দিই পুলিশের ডিএর কথা বলি পুলিশের শূন্য পদের কথা বলি তারা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করছে কেন তার বিরুদ্ধে কথা বলি তারপরেও কিছু পুলিশের অ্যালার্জি আছে অ্যালার্জি আছে ভালো করে চুলকে নিন আগামী দিনে আপনাকে আইনের মাধ্যমে হবে তো আমি পশ্চিমবাংলায় একটা প্রশ্ন করেছিলাম একত্রিশে মার্চ দু হাজার তেইশ সাপেক্ষে রাজ্যে ব্রি শ্রমিকের সংখ্যা কত টোটাল রাজ্যে তেরো লক্ষ চার হাজার তিরাশি জন ব্রীড়ি শ্রমিক আছে আমাকে যে তথ্য বিধানসভাতে দিয়েছে আমি নানি দাদির গল্প করছি না এখানে দাঁড়িয়ে ভুলভাল কথা বলছি না আমাকে মন্ত্রী যেটা তথ্য দিয়েছে মন্ত্রীর দেওয়া তথ্য আপনাদের বলি আর আপনার রাজ্যে পাঁচ লক্ষ বাহান্ন হাজার চারশো আপনার জেলাতে মুর্শিদাবাদ জেলাতে পাঁচ লক্ষ বাহান্ন হাজার চারশো ছাব্বিশ জন বিড়ি শ্রমিক আছে একটা ছোট্ট কথা বলে দিই আজকের পর থেকে চিৎকার করবেন তো যারা বিড়ি শ্রমিক যদি মজুরি ঠিকঠাক না দেয় আচ্ছা আপনাদের এক হাজারে বিড়ি দিলে আমি প্রশ্ন করেছিলাম বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি কত কারণ এই বিড়ি শ্রমিকের কাজে আমার মায়েরা বেশি কাজ করে উত্তর দিচ্ছে মন্ত্রী এক হাজার বিড়ি বাঁধিলে এই মালদা মুর্শিদাবাদ কত জেলার আছে দুশো সাত সাতষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা পান আপনারা পান কত পান একশো দেড়শো থেকে একশো সত্তর হ্যাঁ একশো কুড়ি রে বাবা একশো সত্তর তো বেশি বলে দিয়েছিলাম আচ্ছা এগুলো শুনতে কি আপনাদের অসুবিধা হচ্ছে চুরি কে করেছে আপনারা জানেন ওই বিষয়ে আমি আর বলছি না চোট ডাকাতি যারা করেছে বলছি না এগুলো আপনাদের উপকারে আসবে কি আসবে না দেখুন আমি চাই আপনারা জানুন আপনাদের অধিকার সম্পর্কে ভোট যাকে ইচ্ছা দেবেন আমাদেরকে ভোট দিলে আপনাদের নাইটাকে আমরা বুঝিয়ে দেব। এখন ভোট দেননি কিন্তু আপনারা কি পেতে পারেন সেগুলো আমি তুলে দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন বর্জ্যপাতে মারা গেলে ক্ষতিপূরণ পাওয়া যায় সরকারি একজন জানুন এখানে যে হাজার হাজার মানুষ আছে একজন হাত তুলে বলুন তো আপনি জানেন বাহ এই হাজার হাজার মানুষের মধ্যে একজনের হাত দেখতে পেলাম বর্জ্যপাতের কারণে বাজ পড়ে মারা গেলে সরকার ক্ষতিপূরণ দেয় তার পরিবারকে আপনারা জানেন কি সাপে কেটে মারা গেলে সরকার আপনাকে ক্ষতিপূরণ দেয় জানায়নি কেন প্রধানগুলো মেম্বারগুলো কেন জানায়নি দেখেন হয়তো আপনার নামে মাল তুলে অন্যজন খেয়ে নিচ্ছে আর কাজ হচ্ছে এগুলোকে জানিয়ে দেওয়া এগুলো জানিয়ে দেওয়া আমি সকলের দীর্ঘায়ু কামনা করি কিন্তু আমরা যে জায়গায় উঠা বসা করি সব মপসল এলাকায় তো আমাদের এলাকাতেই তো ভাই বেশি বাসটা পড়ছে আমাদের এলাকায় তো বেশি সাপে কেটে আমরা মারা যাচ্ছি কিন্তু আমরাই জানতে পারছি না প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মারা গেলে সরকার ক্ষতিপূরণ দেয় তার পরিবারকে আমরা জানি জানানোর দায়িত্ব কাদের যারা ক্ষমতায় আছে তো তারা জানাচ্ছে না কেন খোঁজ নিয়ে দেখেন ওই আপনার বাড়ির কেউ মারা গেছে ও অন্য নাম দিয়ে তুলে মেরে দিয়েছে টাকাটা জানাচ্ছে না তাহলে কি বললাম বিড়ি শ্রমিকরা এক হাজার বিড়িমা দিলে দুশো সাতষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা পাবে মায়েরা মাথায় আসবে তো আওয়াজ তুলবেন আপনারা যারা আপনাদেরকে যে বিড়ি বাঁধি আপনাদেরকে শোষণ করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন যদি টাকা না দেয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লেবার দপ্তর ঘেরাও করে আপনাদের অধিকারের কথা বলবো অনেক হয়েছে অনেক ফ্রিতে খাটিয়ে নিয়েছে আর যে দিন চলবে না প্রতিটা শ্রমিকের ন্যূনতম ওয়েজেস তাকে বুঝিয়ে দেওয়া হবে আরও জানিয়ে রাখি মায়েদের জন্য যারা বিড়ি শ্রমিকের কাছে বেশি নিয়োজিত থাকে আগামী ছমাসের মাসের মধ্যে খেয়াল রাখুন এমন চাপ বিধানসভার মধ্যে দিয়েছি মন্ত্রী বলতে বাধ্য হয়েছে আগামী 6 মাসের মধ্যে রেটটা বাড়বে আগামী 6 মাসের মধ্যে এই রেট আবার বাড়বে নজরে রাখবেন আজকের পর থেকে আওয়াজ তুলুন সে যেই হোক যত বড়ই নেতা মন্ত্রী হোক এখন তো আবার বিড়ি ব্যবসায়ীগুলো সব এমএলএ হয়ে বসে আছে তারা হোক আমার কোনো ব্যক্তিগত আমার রাগ নাই এমএলএ হবে এমপি হবে যা হওয়ার দর ভালো হোক না মানুষ ভোট দিলে হবে কিন্তু যে মায়েরা যে বাপেরা কাজ করছে এক হাজার দু হাজার করে দিনে বিড়ি পাচ্ছে তাকে দুশো সাতষট্টি টাকা চুয়াল্লিশ পয়সার বদলে একশো কুড়ি টাকা ধরিয়ে দিচ্ছে এটা ভাই আমি মানব না অনেক এম সাথে আমার ভালো সম্পর্ক আপনার জেলার কথা হাই হালো কেমন আছেন দাদা কথা বলি কিন্তু যদি সেই এম আপনাদের রুজিটা আপনাদের মজুরি কম দেয় আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন সে এমএলএকে তো সামনাসামনি বলবো সাথে সাথে আমি দপ্তরে গিয়ে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি করব। আজকে কাজের অভাবে কোথায় চলে যাচ্ছে মিজোরামে সেখানে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে কোথায় যাচ্ছে মহারাষ্ট্রে হলে গিয়ে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে কোথায় যাচ্ছে তামিলনাড়ুতে ধান বোপন করতে সেখানে কাজে যাওয়া যাওয়ার সময় ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে রাজ্য সরকারের কোনো নতুন কর্মসংস্থান গড়ার কোনো চিন্তাভাবনা নয় উনি এখন স্পেনে গিয়েছে শিল্প আনতে আমরা অপেক্ষায় আছি কি শিল্প নেয়া দেখব তবে আমি বলে যাচ্ছি ফল কী হবে জিরো হবে কিছু হবে না ওই সরকারের ট্যাক্সের টাকা দিয়ে একটু মাইন্ডকে রিফ্রেশ করার জন্য কোথায় যাচ্ছে একটু বিদেশে রোমনে গিয়েছেন মৎস করতে গিয়েছে আমরা অনেকে দেখি না মাইন্ড একটু যদি পাজেল্ড হয়ে যায় মতিঝিল পার্কে চলে যায় না বা বিভিন্ন পার্কে যে একটু বসি একটু কথা বলি ঠিক ওই ধরনের করেছে সরকারের টাকায় এই করতে ভাই সময় স্বল্প আমার তিন নম্বর আমাদের দাবির মধ্যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপে দিতে হবে আপনারা অনেকে জানেন আপনারা অনেকে জানেন দু সালে সম্ভবত দু হাজার সালে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আইনটা পাশ হয়েছিল দু হাজার একুশ সালে বিশ্ববিদ্যালয় হয়েছে একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করে ছেড়ে দিয়েছে ঐতিহ্যশালী একটা কলেজ কে এন কলেজ সম্ভবত নাম কেএন কলেজ আঠেরোশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই কলেজের নিজস্বতা একটা আছে একটা হেরিটেজ আছে সেই হেরিটেজটাকে ধ্বংস করে সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের নাম কস্তে চাপিয়ে দিল দুঃখ লাগে বলতে আজকে মতিঝিল এক হাজার বিঘের আশেপাশে নিয়ে একটা পার্ক করে দিল ছেলে মেয়েরা পড়াশোনার টাইমে গিয়ে ওখানে ওই এই করুক কাজে ব্যয় নিয়োজিত থাকুক তার জন্য তৎপরতা দেখালো বিশ্ববিদ্যালয়কে ফেজের করুক এর দিকে কোনো নজর নাই তাই আজকের দিন এখানে দাঁড়িয়ে বলছি যদি মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিকারের অর্থে মুর্শিদাবাদবাসীকে ভালোবেসে থাকেন দশ লক্ষ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি দেওয়া দরকার মুর্শিদাবাদ জেলায় প্রায় আশি লক্ষ মানুষ থাকে আটটা বিশ্ববিদ্যালয় দিয়ে মুর্শিদাবাদবাসীকে অল্প প্রমাণ করা যে সত্যিকারের অর্থে মুর্শিদাবাদবাসীকে মুখ্যমন্ত্রী ভালোবাসেন বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যেটা আছে সেইটাই তো ভেঙে পড়ছে ভাই আর এই দাবিগুলো তুলছে বলি আমার ওপরে রাগ বা আমাদের উপরে রাগ কিন্তু দাবি তুলে যাব আজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কোথায় ডিপার্টমেন্ট কোথায় কোথায় ক্লাস হবে সেগুলোই খুঁজে পাচ্ছি না বিশিষ্ট ক্ষেত্রে স্টুডেন্টরা রাগিয়ে কি হবে এটা পরিকল্পিতভাবে শিক্ষা থেকে মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছে জনসংখ্যার অনুপাতে মুর্শিদাবাদ জেলাতে শিক্ষা প্রতিষ্ঠান নয় যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষকের মেনটেন হচ্ছে না আপনারা জেনে রাখুন আজকের পরে আপনাদের লোকাল যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনারা দেখবেন যে ছাত্র থাকলে একটা সেখানে টিচার দিতে হয় সর্বোচ্চ চল্লিশটা ছাত্র থাকলে একটা টিচার দিতে হয় প্রাইমারি থেকে শুরু করে আপনি হাই স্কুল পর্যন্ত গিয়ে আগামীকাল সোমবার দেখবেন আপনাদের লোকাল প্রাইমারি স্কুলগুলোতে চারশো সাড়ে চারশো বাচ্চারা আছে তিনটে চারটে টিচার দিয়ে চালাচ্ছে যেই তালা খুলছে সেই ঘন্টা মারছে সেই প্রেজেন্ট করছে সেই পড়াচ্ছে ভাই হবে চারশো পঁচিশটা ছাত্র থাকলে একটা টিচার দিতে হয় সর্বোচ্চ চল্লিশটা থাকলে একটা দিতেই হবে টিচার আমি চারশোটা যদি ছাত্র ছাত্রী থাকে সেখানে কম করে দশটা টিচার দিতে হবে সেখানে চার থেকে দিয়ে কাজে মিটিয়ে নিচ্ছে আর যখনই প্রশ্ন করছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মায়ের সন্তানটাকে শিক্ষাগত পরিকাঠামো থেকে ধ্বংস করে দিচ্ছে আমাদের এটা দাবি আমাদের আর দাবির মধ্যে আছে কি ওয়াকাফ সম্পত্তি উদ্ধার সরি ওয়াক সম্পত্তি পুনঃ উদ্ধার নয় আমাদের যে দাবি ডিমান্ডের মধ্যে আছে সর্বপ্রথম আমাদের ডিমান্ড হচ্ছে যে ওয়াকাফ সম্পত্তিগুলো আছে ডিজিটালকরণ করতে হবে অর্থাৎ রাজ্য নয় সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যদি দেখতে চায় পশ্চিমবাংলার কোথায় কত ওয়াকা প্রপার্টি আছে সেটা যাতে সহজেই দেখা যায় তার ব্যবস্থা সরকারকে করতে হবে সরকারকে করলেই তো ধরা পড়ে যাবে অমুক সাহেব বড় মন্ত্রী নৌসাদের কিছু হয়ে গেলে নসাদের হয়ে তাকে ডেগিয়ে দেয় কিছু কথা বলো তিনি কলকাতায় কতটা কাটা জায়গা মেরে রেখেছে তাহলে তো জানতে পেরে যাবেন আপনারা আরে কি বলছে ইমাম ভাতা দিচ্ছে ইমাম ভাতা দিচ্ছে ভাই ইমামদের অনেক আশা নিয়ে গিয়েছিল ইমামরা অনেক আশা নিয়ে গিয়েছিল আমি ইমাম সম্প্রদায়ের কাছে বলবো আওয়াজ তুলুন ওয়াকাপ সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আওয়াজ তুলুন ওয়াকাপ সম্পত্তি ডিজিটালকরণের জন্য আওয়াজ তুলুন ওয়াকাব সম্পত্তি কত আছে বাৎসরিক কত আয় হয় সেটা দেখাবার আওয়াজ তুলুন আপনাদের জানিয়ে রাখি এখন পর্যন্ত যতটুকু ডেটা আমরা জানতে পেরেছি সরকার যতটুকু উদ্ধার করতে পেরেছে তিন লক্ষ বিঘা পশ্চিম বাংলাতে ওয়াকাব সম্পত্তি উদ্ধার করতে পেরেছে খোঁজ নিলে দেখা যাবে এখনো হয়তো তিন লক্ষ বিঘা জমি বেহাত হয়ে আছে পাবন ছ লক্ষ বিঘা যদি জমি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই অকাব সম্পত্তির মালিক যারা আছেন যদি থাকতো তাদের হাতে তাদের সন্তানদের পড়ানোর জন্য তাদের সন্তানের চিকিৎসার জন্য কারো দরে হাত পাতে হতো ভাই আপনার সম্পত্তি থাকার পরেও আপনাকে হাত পাতে হচ্ছে তো আমাদের ডিমান্ড ওয়াকাব সম্পত্তি পুনরুদ্ধারের সাথে সাথে ওয়াকাব সম্পত্তি ডিজিটালকরণ করতে হবে এক বছরে কত আয় হয়েছে সেই বিষয়েও শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনি অবাক হয়ে যাবেন তিন লক্ষ বিঘা জমি এখন কলকাতায় তো আপনারা অনেকে কম বেশি যান জানতো নাকি ভাই জানতো তো তুই কলকাতার প্রাইম জায়গাগুলো রাজভবন দেখেছেন ইডেন গার্ডেন্স দেখেছেন অনেক বড় ফুটবল মাঠগুলো দেখেছেন ম্যাক্সিমাম ওয়াক আপ পার্টি ঠিক আছে ভাই পরে কোনোদিন আসলে আবার বলবো শর্ট টাইম তবে নিমিডিয়া বলবো